जय गुरु परम दयाल श्री ठाकुर श्रीचरणे जाना भूमिष्ठ प्रणाम अपन प्रति प्रत्येक के जाना रानंदित जय गुरु। आज के इष्ट प्रसंगे आलोचना करब नाम छंद जा खूब सौभाग्यवशत सुनते पावा जाए खूब भाग्य थाकले आम्रा ए आवाज़ सुनते पाई ताई आमादेर ए आवाज़ेर साथे एकटू आधटू परिचित थाका भालो। नामेर छंद आरो भालो भावे आमी आपनादेर शुनिये देव ताई एकटू धैर्य सहकारे आपनारा आमार आलोचना शुनुन ताई आपनादेर काछे आमी अनुरोध करछी। श्री ठाकुर दीपरक्षीर षष्ठ खंडे एकथा बोलेछेन नामेर छंद खूब भालो एटा शोनाओ खूब भालो। श्री ठाकुर बोलछेन ओई अनामी नाम जा अभ्यास करते थाकले धीरे धीरे आमाके ओई ताले निये जाए। एई छंद परमदयाल श्री ठाकुरेरो नाकि आसतो आमादेर भेतरे जे लाइफ फ्लो अर्थात जीवनी शक्तिर प्रवाह आछे सेटा जदि धरते पारा जाए देखा जाबे सेखानेओ একটা নির্দিষ্ট তাল আছে। এই তাল বা ছন্দ না থাকলে সব ভেঙে চুরে একসা হয়ে যেত। এরপর শুনুন হ্রিং ক্লিং সবই আছে ওর মধ্যে ওগুলি দিয়েই রা হয় ধা হয় আর হয় টু অ্যান্ড ফ্রো মোশন অর্থাৎ দোলায়মান গতি। এই হলো আভ্যন্তরীণ গঠন কৌশল। আবার আর একটা ধরন আছে ওই যেমন ওং শব্দ আছে দেখবেন অনেকেই মনোযোগ বাড়াবার জন্য মাঝে মাঝে একটু সোজা হয়ে বসে অর্থাৎ যেভাবে আমরা নাম ধ্যান করি সোজা হয়ে বসে চোখ বন্ধ করে ওং ওং এরকম করতে থাকেন এইটার মধ্যে একটা ভাইব্রেশন আছে। কিন্তু আমাদের এই বীজমন্ত্রের মধ্যে সমস্ত কিছু আছে যেমন হ্রিং ক্রিং ওটা কীরকম এই কোয়ারে ঘুড়ি দেখেছেন বিরাট ঘুড়ি যখন প্রথম ওড়ানো হয় তখন এখানে রয় হসন্ত রয় হসন্ত রয় হসন্ত আছে এটা উচ্চারণটা জাস্ট হবে র র র র এরকম উচ্চারণ হবে জাস্ট হসন্ত আছে বলে এখানে রয়ের পরে কিন্তু অ আসছে না রয় হসন্ত র র র র র এরকম শব্দ হতে থাকে বাতাসে ভর করে যত উপরে উঠতে থাকে তত ওয়া ওয়া শব্দ করে ওই চন্দ্রবিন্দু ওয়ের উপর চন্দ্রবিন্দু আছে তাই আমি উচ্চারণ আরও একবার করছি ওয়া ওয়া শব্দ করে তারপর দূরে আকাশের মধ্যে যখন উড়তে থাকে তখন শুধু ওং 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 শব্দ পাওয়া যাচ্ছে নাম অভ্যাস করতে করতেও এইভাবে একটার পর একটা আসতে থাকে কিন্তু এই সব কিছুর মূলে হলো প্রতি পয়েন্টে পয়েন্টে বিন্দুতে বিন্দুতে থাকা চাই নিষ্ঠা আনুগত্য ও কৃতি সম্বেগ এই না হলে কিন্তু হয় না। আপনারা আজ পরিচিত হলেন নামের ছন্দের সাথে যা আমারও জানা ছিল না আমি হঠাৎ করে দীপরক্ষীর ষষ্ঠখণ্ড খুলতে আর 299 পৃষ্ঠা খুলতেই আমি দেখতে পেলাম শ্রী ঠাকুরের বলা আছে নামের ছন্দ তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এই নামের ছন্দ বারবার শুনুন আর মনে করতে থাকুন যে আমি নাম করবার সময় আমি ঠাকুরকে মনে করব আর শুধু ঠাকুরের দিকে মন রেখে নাম করুন ঠাকুরের আস্তো কারণ ঠাকুর খুব নিষ্ঠা নিয়ে নাম করতেন যদিও আমরা ঠাকুরের মতো হতে পারবো না কিন্তু ঠাকুর তো বলেছেন যে আমার ইচ্ছা পূরণ করতে তাহলেই আসবে মঙ্গল আর এই উদ্দেশ্য নিয়ে আমরা নাম করব নাম ধ্যানে ব্যস্ত থাকব তাহলে আমরা আজ বুঝে নিলাম নামের ছন্দ আপনারাও শেয়ার করে দিবেন প্রত্যেকের ভেতর। আজকে এখানেই আলোচনা শেষ করি জয় গুরু।